হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো যানবাহনে প্রিপজিশন ইন কখন ব্যবহার করব, অন কখন ব্যবহার করব। আসলে এই দুইটি নিয়ে যানবাহনের ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেক কনফিউশনে থাকি যে কোন কোন যানবাহনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব অ্যান্ড কোন কোন যানবাহনের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, সেটা নিয়ে বড় একটা সমস্যায় পড়ে আছি। সো তাদের জন্য এই লেসনটি আজকে আমরা সমস্ত ডাউট একদম ক্লিয়ার করে ফেলবো যে কোন সিচুয়েশনে কোন কোন যানবাহনের ক্ষেত্রে ইন ব্যবহার করতে পারবো এবং অন ব্যবহার করতে পারবো। সো বেসিক ডিফারেন্সটা আমরা আজকের এই লেসন থেকে শিখে নেব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুকুল সাইন উইথ ইউ গাইস অল টুডে। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, প্রথমে আমি একটি সেন্টেন্স লিখে রেখেছি, আই অ্যাম ইন অর অন দ্য বাস। সো এখান থেকে কারেক্ট কোনটা হবে, আই অ্যাম ইন অর আই অ্যাম অন? সো এটা আপনারা একাই বুঝতে পারবেন, জাস্ট আমি আগে বুঝিয়ে দিচ্ছি তারপর। সো আমরা প্রথমে ইন দেখি। সো ইন আমরা কোন কোন যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করব? সো অ্যাকচুয়ালি ইন আমরা ওই সব যানবাহনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যেই যানবাহনের মধ্যে আপনি বসতে পারবেন, উঠতে পারবেন না, দাঁড়াতে পারবেন না বা চলাচল করতে পারবেন না, এই সব যানবাহনের ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। যেমন কি হতে পারে, যেমন সিএনজি হতে পারে, প্রাইভেট কার হতে পারে, তারপর রিক্সা হতে পারে, আরও অনেক যানবাহন হতে পারে, যে সব যানবাহনের মধ্যে আপনি শুধু বসে থাকতে পারবেন, দাঁড়াতে পারবেন না বা চলতে পারবেন না, সেই সব যানবাহনের ক্ষেত্রে আপনি ইন ব্যবহার করবেন। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি, তাহলে এখানে কি হবে, আই অ্যাম ইন অর অন দ্য বাস কি হবে? সো এটা আমরা আরও একটু পরে দেখব। সো তার আগে এবার অন কখন ব্যবহার করবো এটা আমরা একটু শিখে নিই, কোন কোন যানবাহনের ক্ষেত্রে। সো অন আমরা ব্যবহার করতে পারি কোন যানবাহনের ক্ষেত্রে, যেই যানবাহনের মধ্যে আমরা হাঁটতেও পারবো, বসতেও পারবো এবং দাঁড়াতেও পারবো, এমন যানবাহনের ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করব। সেটা কী বলছি আমি আরেকবার বলি, যেই সকল যানবাহনের মধ্যে আমরা বসতেও পারবো, দাঁড়াতেও পারবো এবং হাঁটতে পারবো, অর্থাৎ চলাফেরা করতে পারবো, সেই সব যানবাহনের বোঝাতে আমরা অন ব্যবহার করবো। যেমন কি হতে পারে, বাস হতে পারে, এয়ার হতে পারে, দ্যাট মিন্স এরোপ্লেন হতে পারে, হেলিকপ্টার হতে পারে, রেলগাড়ি হতে পারে, যে কোনো ধরনের বাসও হতে পারে। সো এই ধরনের বাস বা এই ধরনের যানবাহনের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। সো আশা করি বুঝতে পেরেছি। সো এইবার বলুন, আই অ্যাম ইন অর অন দ্য বাস, কোনটা কারেক্ট? ইয়েস, ডেফিনেটলি আপনি বলবেন এখানে হবে কোনটা, করেক্ট আনসার ইজ কি হবে, আই অ্যাম অন দ্য বাস, রাইট? আর যদি বলি যে শি ইজ ড্যাশ রিক্সা, সো এখানে কী হবে, শি ইজ ড্যাশ দ্য রিক্সা। অবশ্যই আপনি ডেফিনেটলি আপনি এখানে বলবেন যে ইন দ্য রিক্সা, শি ইজ ইন দ্য রিক্সা, সে এখন রিক্সার মধ্যে, কারণ রিক্সাতে শুধু বসতে পারে, দাঁড়াতে পারে না বা চলতে পারে না, বসে থাকতে হয় চুপচাপ। সো আশা করি বুঝতে পেরেছেন, আর উদাহরণ দিতে হবে না, জাস্ট কোন কোন সিচুয়েশানে আমরা ইতিমধ্যে বলে দিয়েছি। সো দ্যাটস ইট। সো এই ছিল ছোট্ট একটি লেসন, বাট খুবই তাৎপর্য ছিল, খুব ইম্পর্ট্যান্ট ছিল আপনাদের জানার জন্য ইন কখন ব্যবহার করবো যানবাহনের ক্ষেত্রে এবং অন কখন ব্যবহার করবো। সেই ধরনের লেসন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। আর যদি মনে করেন যে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লেসনে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।